আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায়ের নব্বই পৃষ্ঠার সমূল্যায়ন ছক নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা তৃতীয় অধ্যায় স্বপ্নের ক্যারিয়ার সাজা এর আট নং পর্ব এটি এবং আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদের জীবন ও জীবিকা বইয়ের সর্বশেষ ভিডিও ঠিক আছে এর মাধ্যমে আমরা জীবন ও জীবিকা বইয়ের সবকিছু কিন্তু শেষ করে দিলাম এবং সব কিছু নিয়ে আমার ডিটেলস আলোচনা করেছি তো শিক্ষার্থীরা যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোই তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ তো যার যে বিষয়ে যে অধ্যায় যে বিষয়টা সমাধানগুলো দরকার খুব সহজেই এই প্লে লিস্টগুলো থেকে তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা গত পর্বে অর্থাৎ সাত নম্বর পর্বে আমরা হচ্ছে এই প্রজেক্ট ওয়ার্কটা নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা এই টেম্প্লেটটা পূরণ করেছিলাম যে ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া তোমার নাম শ্রেণী তারিখ পেশার নাম স্বপ্নের ক্যারিয়ার মৌলিক দক্ষতা নিজেকে প্রস্তুত করার উপায় আর ঝুঁকি মোকাবিলার কৌশল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তো যারা দেখো এই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে স্বমূল্যায়ন যেটা আছে তোমাদের বইয়ের নব্বই পৃষ্ঠায় প্রথমে আছে কি আগামীতে আমাদের জন্য কৃষি সেবা ও শিল্প খাতে অপেক্ষমান পনেরোটি পেশার নাম লেখো এখানে আমরা পাঁচটা করে মোট পনেরোটা পেশার নাম লিখবো তারপরে অর্ধেক আমরা নতুন যা শিখেছি তা লিখবো এখানে এবং সবার শেষে শিক্ষক হোসেন তার মন্তব্য এখানে লিখবেন ঠিক আছে তো আস আমরা এই ছকটা পূরণ করি আগামীতে আমাদের জন্য কৃষি সেবা ও শিল্প খাতে অপেক্ষমান পনেরোটি পেশার নাম কৃষি খাত এক নম্বরে আছে কি পরিবেশগত প্রকৌশল দুই অভিজ্ঞ কৃষক তিন নম্বরে আছে বিজ্ঞানী চার ফসল ব্যবস্থাপক পাঁচ নম্বরে আছে বায়োটেক গবেষক সেবাখাত ছয় নম্বর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ার সাত ডিজাইনার আট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার নয় অটোমেশন ইঞ্জিনিয়ার এবং দশ নম্বরে হচ্ছে নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ শিল্পখাতে এগারো নম্বরে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী বারো নম্বর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার তেরো নম্বর হচ্ছে রোবট মনিটরিং চৌদ্দ নম্বর হচ্ছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার আর পনেরো নম্বর হচ্ছে অগুমেন্টেড রিয়েলিটি ডেভেলপার ঠিক আছে তা আমরা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তরটা দেখলাম এই অধ্যায় আমরা নতুন যা শিখেছি দেখো ক্যারিয়ারের ধারণা সময়ের সঙ্গে পেশার রূপান্তর বাংলাদেশের শ্রমবাজার আন্তর্জাতিক শ্রমবাজার ও পরিবর্তনের ধারা বাংলাদেশের প্রবাসী শ্রমবাজারের প্রভাব পেশার ক্ষেত্রে মৌলিক সফলতা ও গুণাবলী ক্যারিয়ার গঠনে লক্ষ্য অর্জনের কৌশল ক্যারিয়ারে ঝুঁকি বিশ্লেষণ ও মোকাবেলা করার উপায় এরপর তোমাদের শিক্ষক এখানে হচ্ছে তার মন্তব্য লিখবেন ঠিক আছে তো শিক্ষার্থীরা দেখো এটা ছিল তোমাদের বইয়ের প্রথম অধ্যায় এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় এবং আমরা আজকে যে ভিডিওটা আলোচনা করলাম এটা ছিল তৃতীয় অধ্যায় সর্বশেষ ভিডিও আর এরই মাধ্যমে আমরা হচ্ছে তোমাদের এই সূচিপত্রের মধ্যে তিনটা অধ্যায় আছে প্রতিটা অধ্যায় নিয়ে আমরা ডিটেলস আলোচনা করে ফেলেছি তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে জীবন জীবিকা নবম শ্রেণী তৃতীয় অধ্যায় নব্বই পৃষ্ঠার সমূল্যাঞ্ছক এরই মাধ্যমে আমাদের জীবন জীবিকা বইয়ের সকল ভিডিও দেওয়া শেষ হলো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ